বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি পশ্চিম পিরাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক সংকট দেখা দিয়েছে এবং দুজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয় এবং শিক্ষক সংকট থাকায় উপরের ক্লাসের ছাত্ররা নিচের শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছে এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে, যেটা হয়তো আমরা অনেক সময় টিচার্স ডেতে আমরা করে থাকতাম, ছাত্রছাত্রীরা করে থাকতো, বড় ক্লাসের ছাত্রছাত্রীরা পড়াতো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরিভাবেই যারা বড় ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে তারা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা তীব্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে ইতিমধ্যেই যে প্রচেষ্টা নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে, যে বিভিন্ন স্কুলগুলোকে বিদ্যাচ্যুতি করা হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন স্কুলগুলোকে পরিকাঠামোগত দিক দিয়ে আরো উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া হয়তো বিভিন্ন স্কুলগুলোতেই পাচ্ছে না। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি পশ্চিম পিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে শিক্ষক সংকট দেখা দিয়েছে। দুজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয় এবং শিক্ষক সংকট থাকায় উপরের শ্রেণীর ছাত্ররা নিচের শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছে এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে। গোটা বিষয়টা কেন্দ্র করে কি জানাচ্ছেন জোলাইবাড়ি পশ্চিম পিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের এক শিক্ষক শম্ভু? আমাদের স্কুলটার নাম হলো পশ্চিম পিলার এসএস, আমরা প্রাইমারি সেকশন। মর্নিংয়ে চলে সকাল সাড়ে ছয়টা প্রায়, সাড়ে দশটা পর্যন্ত আমাদের মর্নিং সেকশনটা চলে। সাড়ে দশটার পর টুয়েলভের ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত শুরু হয় এই স্কুলে। আমরা দুজনই মোটামুটি ম্যানেজ করতে লাগে। না, দুজনে তো হয় না আসলে। কেমন অসুবিধা যদি টিচিং দিতে হয়? দুজন টিচার দিয়ে 100 জন স্টুডেন্টকে পড়ানো সম্ভব না। একটা টাইম যখন পাঁচটা ক্লাস শুরু হয় তখন দুজন দেওয়া হয় না, তখন অল্টারনেটিভভাবে আমাদের করতে হয়। ওয়ান টু একসঙ্গে আমরা বসাতে পারি। ক্লাসরুমে ছোট দেখে আমরা স্টুডেন্ট সংখ্যা বেশি, ক্লাসরুম ছোট দেখে আমরা থ্রি ফোর ফাইভগুলিকে একসঙ্গে করতে পারি। এটা করলে অসুবিধা হয় না আপনাদের? কোনটা করলে? এমনভাবে করলে আপনারা যেভাবে করতে তখন আমাদের একজন টিচার দ্বারা সবটা ক্লাস মেনটেন করা সম্ভব হয় না। তখন তখন মাঝে মধ্যে ক্লাস ফাইভ এর কোন একটা স্টুডেন্ট দেওয়া হয়তো ক্লাস ওয়ানে। কোন ক্লাসে ভর্তি করেছিল? ওয়ান টু। কি কি পড়াইছ? ওয়ান টু এ বানান, আমরা এবিসিডি বানান। তোমার নাম? অয়ন দত্ত। কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভ এ। কোন ক্লাস? ওয়ান টু পড়াইছ? কতদিন পড়াইছ? তুমি কোন ক্লাসে পড়াইছো? ক্লাস থ্রিতে পড়াইছি। আবার পুরো পড়াই। কি কি পড়াইছো? এই কবিতা, প্রশ্ন। কতদিন ক্লাস করছো? তোমার সঙ্গে অন্যরা ক্লাস করছিল? অন্য কেউ প্রাইভেট? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? আপনারা শুনলেন শিক্ষকদের বক্তব্য এবং তার পাশাপাশি যেই ছাত্ররা বড় ক্লাসের ছাত্ররা ছোট ক্লাসের ছাত্রদের পড়াচ্ছে তাদের বক্তব্য কিন্তু আপনারা শুনলেন। একটা স্কুলে এইরকম পরিবেশ কিন্তু অবশ্যই হওয়ার কথা নয় এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষক অন্ততপক্ষে থাকা দরকার পঠন পাঠনের জন্য, কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো চিত্রটাই এই বিভিন্ন গ্রামেগঞ্জের যে স্কুলগুলো রয়েছে সেই জায়গাতে বা শহর থেকে অনেক দূরে যে স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু এমন চিত্র দেখা যায়। এখন শিক্ষা দপ্তর এ বিষয়ে কি ব্যবস্থা নেবেন সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে।